নুরউদ্দিন আপনি লিখেছেন সৌদি আরবের অনেক জায়গায় সবুজ গাছপালা উঠেছে এর আগে এসব এলাকায় গাছপালা দেখা যায়নি অনেক এটাকে কি আমাদের আলামত সাব্যস্ত করেছেন আসলে কি এটা কি আমাদের আলামত এটা কি খারাপ কিছু ইঙ্গিতবাহী এটি নিয়ে আমরা এর আগে কথা বলেছি আলহামদুলিল্লাহ সময় টিভি থেকে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে সেখানে আমরা কথা বলেছি কোনো একটা মাহফিলা প্রশ্ন এসেছে সেখান থেকে আমরা কথা বলেছি সৌদি আরব শুধু নয় সৌদি আরবের পাশাপাশি কুয়েত সহ মধ্যপ্রাচ্যের অনেক এলাকাতেই বেশ বেশ প্রচুর পরিমাণে সবুজ গাছপালা এবং ঘাস ইত্যাদি উৎপন্ন হতে দেখা গেছে উপর থেকে তোলা ক্যামেরার ছবিতে দেখা গেছে যে পাহাড়ের খাঁজে ভাজে পাথরের বিভিন্ন আপনার আশেপাশে চিপা ইত্যাদি থেকে আপনার ঘাস গাছপালা এগুলো গজাচ্ছে যা মরুভূমিতে হওয়ার কথা নয় এবং তীব্র বৃষ্টি হয়েছে বেশ ভারী বর্ষণ টানা বর্ষণ হয়েছে এর পরে এ ধরনের পরিস্থিতি দেখা মিলল তো এটি কি আমাদের আলামত কিনা উত্তর হলো যে ক্যামতেন তো এ প্রসঙ্গে আমরা যেটি জানি সালামের বিশুদ্ধ বর্ণিত প্রসিদ্ধ একটি হাদিস আছে তিনি বলেছেন যে লকুমুসাহ হাত্তা হাত্তা তাউদ আর্দুল মরু মুরুজম আনহারা যতক্ষণ পর্যন্ত মরুভূমির দেশগুলো মরুভূমির অঞ্চলগুলো আপনার সবুজ শ্যামল এবং নদীনালা ইত্যাদি সেখানে মানে প্রবাহিত না হবে বৃষ্টি এবং সবুজ শ্যামল পরিবেশ না হবে তত পর্যন্ত ক্যামত কায়েম হবে না এখান থেকে বোঝা যায় যে ক্যামতের আগে মরুভূমিতে এ ধরনের পরিবেশ তৈরি হবে এখন এই যে বৃষ্টি হয়েছে এই যে সবুজ দেখা গেছে এটাই কি সেটা নাকি এর পরে আরও কোনো আপনার এরকম দৃশ্যের আপনার সূত্রপাত হবে সেটিকে নবী সাদালাম বুঝিয়েছেন সেটি একমাত্র আল্লাহ তালা ভালো জানান তবে এটি ঠিক যে মরুভূমিতে সবুজ শ্যামল পরিবেশ তৈরি হওয়া এবং বৃষ্টিবাদল হতে থাকা এবং নদী ইত্যাদি প্রবাহিত হতে থাকা এটি আমাদের আগে ঘটবে এবং সেটি কি আমাদের আলামত শুধু এটি নয় নবী লাল্লামের বৈশুদ্ধনের আলোকে কি আমাদের আরও অনেক আলামত ইতোমধ্যে প্রকাশিত হয়ে গেছে